দেখে মনে হতে পারে এটি কোনো অলৌকিক ঘটনা বা পাহাড়। আসলে এটি মাদারপুর জেলার রাজুর উপজেলার কিসমতদি বাজিতপুর এলাকা, পাশেই পানীয় উন্নয়ন বোর্ডের 3 কোটি টাকা ব্যয়ে একটি সুইচ গেটের নির্মাণ কাজ চলছে। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে মাটি খনন করার ফলে এভাবেই ডেবে যায় রাস্তা। জানা মতে যে সুইচ গেট নির্মাণ কাজ চলছে, সেই কাজে মাটি কাটার ব্যাপারে আমরা এলাকাবাসী চেয়ারম্যান সাহেব সহ আশ্রমের পক্ষ থেকে সম্মিলিতভাবে বাধা দিচ্ছি যে এইভাবে মাটি কাটাটা অপরিকল্পিত মাটি কাটা, এটা পরিণাম ভালো না। আমাদের বাধা উপেক্ষা করে কর্তৃপক্ষ কীভাবে কাজ করছে আমরা জানি না। পরবর্তীতে দেখা গেল যে সাধুর ব্রিজ থেকে এই বাজিতপুর ইউনিয়নের যে প্রধান সড়ক, বাজিতপুর ইউনিয়নের শেষ প্রান্ত পর্যন্ত যে যোগাযোগের রাস্তা, সেই মহাসড়কটি একেবারে দেবে আর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আমরা এলাকাবাসী খুবই ক্ষুব্ধ এবং এর যথাযথ প্রতিকার দাবি করি। এটা বাজিতপুর ইউনিয়ন একটা সুইচ গেট হয়েছে, সুইচ গেটের কাজ শুরু করায় দেখা গেছে যে আমাদের বাজিতপুর ইউনিয়নের মেইন সড়ক সেটার পাশ দিয়া খালের কিনার দিয়ে মাটি কাটতেছে। তখন আমরা এবং আশ্রমের প্রণাপ মঠের স্বামীজিরা এবং ওখানের কিছু আমার স্কুলের শিক্ষকরাও ছিলেন, এলাকার জনগণও ছিলেন, আমরা বললাম যে এটা এইভাবে মাটি গেলে রাস্তাটা ধসে পড়তে পারে। এইভাবে আমরা বাধা দিয়েছি, দেওয়ার পরে আমরা ওই ভেকুর চাবিও নিয়ে স্বামীজিদের কাছে দিয়েছিলাম। দেখা গেছে যে এরপরে কিভাবে থানা ইঞ্জিনিয়ার এবং উপজেলা নির্বাহী অফিসাররাও জানানো হয়, পরবর্তীতে থানা ইঞ্জিনিয়ারের লইয়া আবার সেই স্বামীজিদের থেকে চাবি নিয়ে আবার সেই খালের পাশে মাটি কেটে আমাদের সেই বাজিতপুর ইউনিয়নের যে মহাসড়কটি এক হিসাবে মেইন রাস্তাটি সেইটি কেটে ধসে পড়েছে। অর্থাৎ আমাদের এই বাজিতপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে বাজিতপুর ইউনিয়নের হাজার হাজার জনগণ, ইজিবাই, মাইক্রো বিভিন্ন চলাচল বন্ধ, এলাকাবাসী ক্ষুব্ধ এবং এলাকাবাসী আপনার মিছিল মিটিং করার জন্যও চিন্তা চেতনা করতেছে। অর্থাৎ আমরা আজ অচিরেই চাই যে রাস্তাটা তাড়াতাড়ি চলাচলের ব্যবস্থা করে দিবেন, আর না হয় এলাকার মানুষ খুবই ক্ষুব্ধ। এই দুর্গেশ